নমস্কার, আমি মৌসুমি দত্ত আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো সবাই জানেন শীতকাল, শীতকালে নানা ধরনের রং বেরঙের সবজি হয়, তাই না? যেমন পালং শাক, মূলো, বেগুন, শিম, কুমড়ো, এগুলো তো ওঠেই। তো পালং শাক তো জানেন শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমরা আজকে যে রেসিপিটা রান্না করব সেটা হলো বড়ি দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে পালং শাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে পালং শাক তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বড়ি দিয়ে সব সবজি দিয়ে আমরা পালং শাক রান্না করি। সবার প্রথমে লাগছে পালং শাক। আমি কেটে ধুয়ে টুকরো করে রেখেছি, দেখুন। আর লাগছে সমস্ত রকম সবজি বলতে, যেমন দেখুন এখানে আছে কুমড়ো, শিম, বেগুন, মূলো। এর মধ্যে চাইলে আপনারা কড়াইশুঁটি, ফুলকপিও দিতে পারেন। আর সবজির মধ্যে লাগছে ধনে পাতা, যেটা নাবানোর আগে দিয়ে নাবালে একটা সুন্দর গন্ধ আসবে। আর লাগছে বড়ি, যেহেতু আমরা বড়ি দিয়ে করছি সেহেতু বিউলির ডালের বড়ি লাগছে। আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। লাগছে জিরে গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে নুন প্রয়োজন মতো, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে পাঁচফোড়ন, লাগছে সাদা তেল। চাইলে যারা আপনারা সর্ষের তেল খান তারা সর্ষের তেলও খেতে পারেন। আর লাগছে চিনি, সেটা প্রয়োজন মতো। যারা সুগার পেশেন্ট তারা কিন্তু নাও দিতে পারেন চিনি। আর যেহেতু এটা শাক, এখন তো সবই সার দেওয়া জিনিস পাওয়া যায়, তাই জন্য একটু চিনি দিলে খেতে একটু সুস্বাদু লাগে। আরও লাগছে আলু। আলুটা কিন্তু কেন আমি লাস্টে বললাম তার কারণটা হলো আলু অনেকেই তো সুগার থাকে খান না, মাটির তলা জিনিস অনেকেরই খাওয়া বারণ থাকে, তাই জন্য আমরা আলু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, সব সবজি দিয়ে বড়ি দিয়েও করতে পারেন। আজকে আমি একটু আলু দিয়েই করছি। তাহলে প্রথমে আমরা একটু তেল দিয়ে বড়িটা ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে বড়িটা একটু ভেজে নিই। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা বড়িগুলো একটু লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবো এটাকে ভালো করে, তাহলে কি খেতে ভালো লাগবে। আপনারা চাইলে একটু বেশি তেলও দিতে পারেন। দেখুন আমাদের বড়িটা একটু বাদামি বাদামি হয়ে গেছে, আমরা এবার এটাকে নাবিয়ে রেখে দেব, কারণ এটা একটু অল্প তেল দিয়ে ভাজলাম। যেহেতু সবজি, আমাদের শরীরে তো সবটাই প্রোটিন দরকার, তাই জন্য অল্প তেল দিয়ে এটাকে ভাজলাম। এবার আমরা কড়াতে তেল দেব। ফোড়ন হিসাবে দেব পাঁচ ফোড়ন, আর দেব তেজপাতা। আমি তিনটে তেজপাতা দিলাম, আর দুটো লঙ্কা দিচ্ছি। সবসময় লঙ্কা কিন্তু একটু ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু ছিটে আসবে। দেখেছেন এরকম ছিটছে, তাই জন্য লঙ্কাটা সবসময় একটু ফাটিয়ে দিতে হয়। এবার এর মধ্যে আমরা একে একে সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো, মূলো, বেগুন, শিম, এগুলো কিন্তু সবই আমাদের শরীরের জন্য উপকারী। আর কী দেবো আমরা? আলু। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, যেগুলো একটু ভাজা হওয়ার টাইম দিতে হবে। মধ্যে দেবো আমরা পরিমাণ মতো নুন, এতগুলো সবজি বলে আমি এক চামচ নুন দিলাম। হলুদ, এই পালং শাক কিন্তু খুবই উপকারী খাবার। এটা আপনারা পনির দিয়েও করতে পারেন, শুধু পালং, আবার চিকেন দিয়েও পালং করা যায়।
রাখবো, ভালো করে ভাজবো। অবশ্যই আপনাদের পালং চিকেন আর একটা হলো পনির পালং এগুলো আমি করে দেখাবো, তবে আজকে এটা একটু খেয়ে দেখবেন। এটা তো মোটামুটি আমাদের শীতকালে আমাদের ঘরে থাকে, এই সবজিগুলো আমাদের ঘরে থাকে, তো এগুলো করলে বাচ্চাদেরও একটু প্রোটিন লাগে, ভালো একটু কোলেস্ট্রল শর্করা জাতীয় খাবার আমরা এগুলো পাবো, আর শীতকাল বলেই কিন্তু আমরা একটু সবজি খেতে পারবো, তাই না? এটা একটু 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমরা শাকটাকে দেবো। দেখুন আমি বললাম 5 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রাখবো, একটু ঢাকা হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা 1 চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দিই। সবজি কম হলে সবজি মানে কম জিরা লাগবে। এরপরে আমরা শাকটা দিয়ে দেবো, তাহলে শাকের মানে পালং শাকের জলে, আপনারা এটা পালং শাকে কিন্তু কখনো জল দেবেন না, কারণ এমনিতেই শাকে জল বেরোয় আর সবজিতেও আমাদের জল বেরোয়। তো আমি এবার একে একে শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দেবো, তাহলে একটু গলে যাবে, তারপরে আমরা আবার একটু আমরা পরে দেবো। এখন একটু চাপা দিয়ে রাখি, তাহলে জলে শাকটা জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে রাখি, দেখুন শাকটা কীরকম নুইয়ে গেছে, নুইয়ে গেছে একটুখানি শাকটা, দেখেছেন শাক দিয়ে কত জল বেরিয়েছে। যেহেতু এটা বাচ্চারা খাবে সবজি দেওয়া, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম, জলেই এই শাকের জলেই কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হবে। এবার এর মধ্যে আমরা উপরে বড়িটা দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে, এবার আমরা বড়িটা এর মধ্যে গরম করে ভেঙে দিয়ে একটু হতে দেবো। এবার 5 মিনিট ঢাকা দিলে আমাদের পালং শাক তৈরি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমাদের পালং শাকটাও মাখা মাখা হয়ে গেছে, একটু জলটাও কমে গেছে। এবার আমরা কি বলেছিলাম এর মধ্যে, দেখুন সবজিগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, প্রতিটা আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য চিনি দেবো, চিনিটা শাক তো এখানে একটু চিনি না দিলে ভালো লাগবে না, চিনি তো দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। এবার পালং শাক রেডি, এর উপরে আমরা এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিই, দিয়ে আমরা এবার ঢাকা দিয়ে দেবো। আমাদের পালং শাক গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন আমাদের বড়ি দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে, সব রকম সবজিও এর মধ্যে পাচ্ছেন এবং পালং শাকও পাচ্ছেন। এটা বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুব উপকারী, তাই জন্য আমি বারবার বলছি আপনারা এটা অবশ্যই রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো।